সপ্তাহ আপনার যে প্রস্তাবনা যে কথাটা আছে যেমন আলাদা ছিল, সিলেটের নাম ছিল আগে খালাবাড়া ছিল, আপনি নিশ্চয় আমার চেয়ে ভালো জানেন সিলেটের, সিলেটের যে বাস্তবতা সার্বিকভাবে আর পার্বত্য অঞ্চলে আমাদের যে বাস্তবতা নানা ক্ষেত্রে একটা যে গোটা এবং সেটাকে গ্রহণ করার উপর সেটা নির্ভর করে। এখন পার্বত্য অঞ্চলের সমস্যা চিহ্নিত করা হয়েছে, কী সমস্যা সেটার সমাধানের পথ কী, তা উপায় বের করা হয়েছে উভয় পক্ষে, এবং সেগুলো বাস্তবায়িত করলে তবে সমস্যার সমাধান হবে, এটা হচ্ছে বিষয়। তবুও বিতর্ক থেকে যাবে, আমার উদ্দেশ্য থাকবে আপনাকে দৈর্য সহকারে মোকাবিলা করা। দেখো আমি হোটেলে দৈর্য সীমা চলে গেছে, এরকম নিয়ে আমরা অনেক সময় অনেকে বলব পার্বত্য অঞ্চলকে আলাদাভাবে দেখে না, চিন্তা মানসিকভাবে যদি আলাদা দেখে মৌলিক অধিকার কি, নাগরিক অধিকার কি, তার অস্তিত্ব তো তার হচ্ছে মূল অধিকার। এখন আমার যে জাতিগত যে আলাদা অস্তিত্ব, অস্তিত্ব সংস্কৃতিগত সামাজিক, তারপর আপনার অন্যান্য যে এই জাতিগত জীবনধারণের যে বিষয়গুলো, এগুলো তো আমার অধিকার তো আমাকে দিতে হবে। বাংলাদেশ তো বলছে যে এটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, কিন্তু যুক্তরাজ্যে জাতিগত ইতিহাস অ্যাবসলিউট ইউনিয়ন। এই সুযোগ আপনি এখানে বলছে যে আইন হচ্ছে না, আইন হোক না আপনার, আমরা তো মন্ত্রী, আমি যে অস্থায়ী দিলাম, অস্থায়ী দিলাম সরকার বাহাদুর যে আইন করবে সেই আইন আমরা মানিয়ে নিব, এবং যাত্রা বা কোম্পানি প্রমাণ লিখে দিতে আমার স্বার্থ লাগে না, আমি তো আপনার মধ্যে পুরো আরো বেশি, আমি তো আপনার আগে আরো বেশি করব, আমি তো এইটা টাকা মানি বলে আসি ওখান থেকে আমি খোঁজে বানাইতেছি, আমার কি স্বার্থ বলে বুঝলে আর সমস্ত দিন কথা বললে শেষ হবে না। আমি আপনি একটা অ্যাপ্লিকেশন দেবো যদি আপনি মনে করেন ভালো। হ্যাঁ সেটা তো বললাম তো, প্রস্তাব রাখতে পারে, প্রস্তাব রাখতে পারে, এটা তো আমার একার ব্যাপার, আমি তো আমার কথাই তো কোনো কিছু একেবারে আমার মতামত হতে পারে না, আপনার সম্পর্কে তো কিছু সামান্য জানা ছিল, আমি আরো বেশি জানলাম তো কলেজের যেমন উদ্যোগটা নেওয়া হলো, উনি উদ্যোগ নিতে আমাকে নিয়ে আসছি কলেজ, কেউ করে নাই বহু করে নিয়ে আসছে, আপনারা বোঝাতে হয় উনি হইলো চাকরি আন্তরিকভাবে নিয়ে আসছেন, আপনার হেবি আপনার পছন্দ করেন, এটাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, এটা ব্যক্তি হিসেবে সেনাবাহিনী না।
সারা বাংলাদেশের সমাজ সেবকদের একজন, গোলাপ দিয়া বরণ করি হাসনা হিনার সাথে, গোলাপের মতো গন্ধ ছড়িয়ে পরে তাতে, শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান তুমি গুণীজন, তুমি সারা বাংলাদেশের সমাজ সেবকদের একজন, তুমি সারা বাংলাদেশের সমাজ সেবকদের একজন। আমি আশা করবো যে জাতীয় শিক্ষার প্রসার ঘটে পার্বত্য অঞ্চলে, তা আমি ওনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে পার্বত্য অঞ্চলের অলিজন কাউন্সিলের কেন্দ্র সদস্য আপনার ধন্যবাদ। চিফ গেস্ট, অনারেবল মেম্বার্স অন দ্য বেঞ্চ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, গুড ইভিনিং। As you know, this building here was donated by Rajiv Rabia Foundation. সেটা অনেক উনি ফ্যাসিলিটি যে অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন করেছিলেন, এই নলেজটা অনেক ছিল, তো আমি তাকে বললাম যে আই নো দ্যাট ফাউন্ডেশন। আপনি এত প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করছেন সেটা কিন্তু আমার জানা ছিল না, আমি ভাবছিলাম যে এটা বোধহয় সিলেটেই শুধু আপনি কাজ করছেন, কিন্তু রাঙামাটি এবং বরকলের মতো প্রত্যন্ত জায়গা আপনি আপনার যে ডোনেশন বা আমি বলবো যে মহান উদ্যোগ নিয়েছেন সেজন্য ধন্যবাদ। আসলে একসময় কিন্তু আমাদের এই অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা ধন্যবাদ আমরা আসলে একটু বুকবাদী হয়ে গেছি, কিন্তু কিছুক্ষণ আগে এই স্কুলের প্রধান শিক্ষিকা বলছিলেন যে সেক্টর কমান্ডার মহোদয় খুবই শিক্ষার উন্নতি হবে না, এখানে যারা অভিভাবকরা আছেন আপনার সন্তানকে আপনি মহান শিক্ষা দেবেন, সেটা হচ্ছে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া, একটা মহৎ লোক হওয়ার শিক্ষা দেওয়া, সেই শিক্ষাটা যাতে ব্রতি নিতে পারে। কমান্ডার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে বক্তব্য রাখার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। 25 মার্চে 2012 আমি এখানে এসেছিলাম, আর আবার আসছি এবং মার্চে 14 তারিখ, প্রায় এক বছর আমি বেশি একটু হয়ে গেছে, হয়তো আমি খবর দিয়েছিলাম যে এদের একটা উত্তরোত্তর উন্নতি করে যাবে, কল্যাণ সাহেবের নেতৃত্বে এটা হয়েছে, যেটা আমি খবর দিয়েছিলাম তখন হয়েছে, কারণ আবার খবর দিতে আবার আস্তে আস্তে হবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে করিয়া উঠবে, তখন আমি আর উপকৃত করতেছি না, আমরা করবো উনি যতদিন আছে উনি ভালো দেখা যাবে, পরমেশ্বর যতদিন আছে আমরা আস্তে আস্তে হাত করবো, অন্য পরমেশ্বর যদি আসে সহযোগিতা হাত বাড়ায় আবার করবার যদি হবে, এখন তো খেয়ে আসবে খেয়ে না যা পূজা করি, হ্যাঁ গড়িয়া উঠে গেছে এইটা
সুন্দরভাবে হবে, ভবিষ্যতে আরও সুন্দর হবে, আমরা সহযোগিতার হাত বাড়াবো। আর ছাত্রছাত্রী যারা গার্জেনদের এখানে আসে, এখানে হলে ভরে দিতে হবে না, খেয়াল রাখতে হবে এরা স্কুলে আসে কি না আসে না, এটা দায়িত্ব মাতা পিতার দায়িত্ব বেশি। ছেলেবেলে ভালো হয় মাতা পিতা ভালো উপদেশ থাকলে, ভালো খেয়াল নজর রাখলে লেখাপড়া ভালো হয়। ওদের বেতন পিতা আরও 15,000 দিতে হবে, 10,000 আছে, আবার 15,000 দেওয়া হবে, টোটাল 25,000। আগামী মাস থেকে আমার ফাউন্ডেশন টিচারের বেতন 25,000 হিসাবে দেওয়া হবে। টিচারগুলা দেব হতে লাগে, সীমিত আমারও তো সীমিত সম্পদ, আমি হিসাবে দেব অনেক প্রতিষ্ঠানে চালাই, এক জায়গায় সব দিলে অন্য জায়গায় দেওয়া অসুবিধা হবে, তো এটা আমি দেখব, এটা আমি করে সবাই অসুবিধা দেবো। Thank you.